সালামু আলাইকুম, এটা হলো গোল্লা কবুতর। আর আমি আজকে আপনাদের দেখাবো যে কবুতরের জোড়া কী করে দিতে হয়। তো আপনারা যারা ভাবেন যে কবুতরের জোড়া দেওয়া খুবই কষ্টকর, তাদের জন্য ভিডিও। আসলে কবুতরের জোড়া দেওয়া তেমন কোনো কষ্ট না। তো আপনারা দেখেন যে এই যে আমি দুইটা কবুতর জোড়া দিছি, তো ছেলে আর মেয়ে কবুতর দুইটা, তো দুই জোড়াই থিকাই না, জোড়া মিলানোর জন্য, কালার ম্যাচিং করার জন্য এখানে এনে রেখে দিছি। তো এখানে আমি জাস্ট কয়েকদিন, মনে করেন যে এটা নতুন দুইটা জোড়া থেকে ছুটে আনা হয়েছে, তো এ কারণে একটু সময় লাগবে। তো 4-5 দিন তো এরকমভাবে এখানে খাঁচায় রেখে দেবো দুইটারে একসাথে। তো একসাথে এভাবে রেখে দিলে দেখা যাবে যে একাই এরা জোড়া জোড়া নিয়ে নিছে। আর কবুতর পালা কোনোই কষ্ট না, কোনো ব্যাপারই না। তো এই দেখেন আমার কবুতর, এই যে এটার এই কবুতরটা, এই কবুতরটা এই যে এখানে বাচ্চা দিছে, এই যে বাচ্চা দেখতে পাচ্ছেন এইখানেই থাকে। যদিও আমার বাহিরে খোপ আছে, তো এইগুলা খোপে জায়গা হইতো না, তো এই ঘরে এসে ঘোরাঘুরি করতো। তো আমি কি করছি, এখানে দুইটা হাঁড়ি বেঁধে দিছি। এই হাঁড়িটা প্রথমে বানছিলাম, বাচ্চা দিছিল, পরে এই যে এইখানে কবুতরে ঠিক মতো বাচ্চা দিয়ে দিছে। এই যে দেখতে পাইতেছেন এই হাঁড়ির মধ্যে বাচ্চা আছে। তো আপনারা জোড়া চাইলে এইভাবে দিতে পারেন যে দুইটা কবুতর এক জায়গায় ছেলে আর মেয়ে শিওর করে 5-6 দিন রেখে দিবেন এক জায়গায়, তাই দেখবেন একাই জোড়া লেগে গেছে। ওকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।